2015 সালের পরে আজকে আমি আবার কলকাতা যাচ্ছি। কলকাতা বা ইন্ডিয়া যে কতবার ঘুরেছি, তাজমহল যে কতবার দেখেছি, তার হিসাব আমার কাছে নাই। এয়ারপোর্টের আমার আর মান্নুর সবচেয়ে ফেভারিট রেস্টুরেন্ট হচ্ছে স্পাইসেস। এখানে আমাদের মেনু অলওয়েজ সেম, চিকেন কাশুনাট সালাদ আর বাংলাদেশি থিক থাই স্যুপ। এটা খেয়েই আমরা যে কোনো যাত্রা শুরু করি। স্যুপটা এখানে বা সালাদটা খুবই ভালো লাগে। সালাদের মধ্যে লেমন দেয় বেশি করে, সেই জন্য আরও ভালো লাগে। দেখেন স্যুপের মধ্যে একটা কাঁচামরিচ, গোটা একটা কাঁচামরিচ দিয়ে কেমন করে গার্নিশ করছে, এটা কিছু হলো? মানে এটা কেমন ধরনের একটা, কুচি কুচি করে কেটে দিত বা কিছু, এটা আস্তা কাঁচামরিচ স্যুপের মধ্যে দিয়ে রাখছে। যাই হোক, যেহেতু ফেভারিট সেহেতু খেতেই হবে, খাবো, খেয়েছিও। যাত্রা হলো শুরু ইন্ডিয়া, কলকাতা, শিলিগুড়ি যাব, তারপরে দেখি কেমন লাগে, নিশ্চয়ই ভালোই লাগবে।